হাসিনি তং কসংতনে লুকরংনি হামক্রেনি বাগে ইজে বাজে তু বুসাখা আবনতি ককতমাথুরে পান্দা খ্লাইকা হাসিনি মঞ্চকরা বিপ্লব কুমার দেব বুবাগরা খর আগুনে সেগ্রেতারে হাবানগ ত্রিপুরা সরকার অ্যাসেম্বলিতে বাজেট প্রস্তুত করেছেন আদরণীয় জিষ্ণু দেববর্মা মহোদয়, রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। প্রথমে আমি ওনাকে সাধুবাদ জানাবো এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের সাধুবাদ জানাবো। আমাদের সকলের দিশানির্দেশিকাকে সামনে রেখে ও ত্রিপুরার সমস্ত মানুষকে এক জায়গাতে এনে সমভাবে শুধু ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসী না, এই বাজেটে আপনারা লক্ষ্য করেছেন, সে মানুষের জন্য হোক, বনায়নের জন্য হোক মানে ফরেস্টে, পশুপক্ষীদের জন্য হোক সিপাহীজলা জু হোক, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, এডুকেশনাল ডেভেলপমেন্ট, হেলথ, সব দিকে মিলিয়ে একটা জনমুখী বাজেট যেটা আত্মনির্ভর ত্রিপুরা চিত্র তুলে ধরেছে আজকের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী জি আত্মনির্ভর ভারত চাইছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই আত্মনির্ভর বাজেট আমরা পেশ করেছি। এই বাজেটের সবচেয়ে বড় বিন্দু হচ্ছে যে প্রথমবার, যেটা আমার কাছে ডেটা রয়েছে, যে বিগত বাজেটের চাইতে যেটা 20,000 কোটি টাকার কাছাকাছি একটা পুরনো বাজেট ছিল আমাদেরই, সেটা থেকে উঠে 26,893 কোটি টাকার বাজেট, মানে 18%-এর উপরে বেশি। সেটা ডেটা অনুসারে ত্রিপুরাতে প্রথমবার হয়েছে 1 বছরের মধ্যে এত বড় ডিফারেন্স বাজেট প্রস্তুত করা। জিএসডিপি যদি দেখি সেটাও যে 21-22 12.16% ছিল, সেটা 22-23 অনুমান করা হচ্ছে এই বাজেটে 13.28%। তার মানে করোনার পরিস্থিতিও কেন্দ্রের সরকারের বাজেটের আগে যে আমরা ইকোনমি যে পরিসংখ্যান প্রস্তুত করি সেখানে আমরা দেখেছি যে ভারত সরকারের জিডিপি বাড়বে, ত্রিপুরার এই বাজেটও সেটা প্রতিলক্ষিত হচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে জিএসডিপি আপনি দেখছেন 12.16% থেকে 13.28%, তো বাড়বে তার রাস্তা কি? তার রাস্তা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পরিলক্ষিত হচ্ছে, যেটা এবার এই বাজেটে 5,285 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাখা হয়েছে, যেটা 2021-22 2,651 কোটি টাকা, তার মানে প্রায় ডাবল ডাবল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তারই ফল হিসাবে আপনি দেখছেন জিএসডিপি গ্রোথ 13.28%। এডুকেশনে যেখানে 2021-22 4,152 কোটি টাকা রাখা হয়েছিল, আর সেটা এবার 5,010 কোটি টাকা, তার মানে 20.66% বেশি, 20%-এর উপর বেশি। হেলথে যেটা 2021-22 1,443 কোটি টাকা,
এটাকে বাড়িয়ে 1777 কোটি টাকা, তার মানে 23% বেশি। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা এই বাজেটে নতুন একটি স্কিম ঘোষণা করা হয়েছে, সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্যই রাখা হয়েছে। আর সেই যোজনা 1000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১১৭৮ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার রাখা হবে। আপনারা লক্ষ্য করেছেন লাস্ট ক্যাবিনেটে 400 নতুন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নেওয়ার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তার মানে পঞ্চায়েতগুলিকে স্ট্রেন্থেনিং করার জন্য আমরা এক একটা পঞ্চায়েতে 80 কোটি টাকা পঞ্চায়েতে বরাদ্দ থেকে, বাকি পিডাব্লিউডির কাজ, এডুকেশনের কাজ, সেগুলো আলাদা এক একটা পঞ্চায়েতে, কিন্তু আরডি এবং অন্যান্য কিছু দপ্তরের মাধ্যমে পঞ্চায়েতে 80 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকার কাছে গেছে। যখন ওই সময় পঞ্চায়েত সেক্রেটারি নেওয়া হতো যে কোয়ালিফিকেশনে, তখন পঞ্চায়েতের কাছে ডাইরেক্ট ফান্ডিং ঠিকভাবে যেত না। আজকে একটা ত্রিপুরাতে 2000-3000 এমনকি এর চাইতেও কম পপুলেশনের পঞ্চায়েত আছে, তো সেখানে যাতে আমরা সেক্রেটারিয়েটকে মজবুত করব, ডাইরেক্টরেট মজবুত করব, যদি পঞ্চায়েত সেক্রেটারি মজবুত না হয় আপনি কোনো সুবিধা পাবেন না। আপনি যতই চেষ্টা করেন কেউ, উনি যদি সেই ব্যবস্থা না জানেন তো আপনি যতই পরিশ্রম করেন না কেন, ভিডিও যতই পরিশ্রম, সেটা মানুষ পেতে কষ্ট হবে, কারণ সে নিজেই বোঝে না তো কি বোঝাবে, কি স্কিমকে ইমপ্লিমেন্ট করবে। তার জন্য সরকার সিদ্ধান্ত করেছে যে প্রত্যেকটি পঞ্চায়েতে, তার মানে 1178 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে, তাতে পারদর্শিতার সঙ্গে, তার তো কোয়ালিফিকেশন বেশি থাকবে, গ্রাজুয়েট থাকবে, টিপিএসসির মাধ্যমে যাবে, তো স্বাভাবিক তার মধ্যে কোয়ালিটি থাকবে, সে সেইভাবে জবাবদেহ থাকবে এবং মানুষের কাছে সেই সুবিধাগুলো, যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে সুবিধাগুলো দিচ্ছে সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। তারপর যেটা সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম, এই প্রথমবার যারা হায়ার অফিসিয়াল রয়েছেন তারা যে সিজিএসএস, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম আছে, তার মধ্যে দিয়ে সামান্য একটা 500 টাকা, 300 টাকা, 100 টাকা যাই রাশি থাকে সেটা স্যালারি থেকে কাটে, বাকি সিজিএসএস রেটে সেই কার্ড তাদের কাছে থাকে, সমস্ত সুবিধা তার পরিবার পর্যন্ত পেয়ে যায়। কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থা নেই, মাত্র সি বা ডি গ্রুপের যারা এমপ্লয়ি আছেন বা পুলিশ টিএসআর আছেন তাদের 500 টাকা করে শুধু মেডিকেলের জন্য দিয়ে দেওয়া। আপনারা জানেন 500 টাকা দিয়ে আজকাল অ্যান্টিবায়োটিকের 10 পাতা, মানে 10টা ট্যাবলেট পাওয়া যায়। আজকে সরকার প্রথমবার ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একদম নিচে থেকে উপরের যারা আছে তাদের তো রয়েছেন, সবার জন্য আমরা ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম এনেছি, সেটা সিজিএস এর যেই সুবিধাগুলো পাওয়া যায় সেম সুবিধা এখানের এমপ্লয়ীরা এই প্রথমবার ত্রিপুরাকে পেতে চলছে। এটা এই বাজেটের একটা সবচেয়ে বড় দিকের মধ্যে একটা। আমাদের এডিসি এরিয়া বড় মাত্রার জনজাতি রয়েছেন, সেখানে 1300 কোটি টাকা ব্যয়, ওভারঅল ডেভেলপমেন্ট, 16টি নতুন একলব্য বিদ্যালয়, তারপর নতুন যে ছাত্র ছাত্রীদের জন্য বড় মাত্রার হোস্টেল, নিউ হোস্টেল, সেগুলো নির্মাণ করা হবে, ডিজিটাল মিউজিয়াম, এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা এই বাজেটে রয়েছে ডিজিটাল মিউজিয়াম, 40 কোটি টাকা ব্যয়ে এখানে স্থাপিত হতে চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বড় মাত্রা টিএসআর জওয়ান রয়েছে, আমি যখনই ওনাদের ক্যাম্পে বা ব্যারেকে গিয়েছি, পরিবারের সঙ্গে কোয়ার্টারে গিয়েছি, তো আমার কাছে একটা দাবি রাখতেন, আমাদের রেশন বাড়িয়ে দিন, আমাদের এই যে শার্ট করে দিন, বাড়িয়ে দিন, আমাদেরকে ঘরগুলো মেরামত করে দিন। তো এই বাজেটে আমরা
টিএসআরদের এজ 57 থেকে 60 করে দিয়েছি, 3 বছর বেড়ে গেছে। রেশন মানে যেটা 800 টাকা ছিল সেটা 1000 টাকা করে দিয়েছি। আর যারা টিএসআর এর যে কোয়ার্টার স্টাফ কোয়ার্টার এন্ড তাদের যে ব্যারাক রয়ে গেছে সেগুলো মেরামতের জন্য 6 কোটি টাকা এই প্রথমবারের মতো বরাদ্দ করে দেওয়া হয়েছে। সোশ্যাল পেনশন যেটা প্রায় 3,80,000-90,000 কাছাকাছি, মানে 4 লাখের কাছাকাছি বেনিফিশিয়ারি রয়েছেন, যেটা আমাদের সরকার আসার আগে কেউ 500, কেউ 700, কেউ 300 করে পেতেন, আমরা এক ধাপে একসঙ্গে সবগুলোকে 1,000 টাকা করে দিয়েছিলাম। এই বাজেটে তার জন্য রাশি রেখে দেওয়া হয়েছে। একটা কমিটি, চিফ সেক্রেটারির লিডারশিপে একটা কমিটি হবে, সেটা কিভাবে দেবে, কি কি করতে হবে সেটা পর্যালোচনা করে দুর্গা পুজোর আগে যারা 1,000 টাকা করে বাজেট ভাতা পেতেন আমাদের সময়, হওয়ার পর তাদের সমস্ত ভাতা প্রাপকদেরকে 2,000 টাকা করে একযোগে ভাতা করে দেওয়া হবে। এবং এটা যদি কেউ ভাবে ছোট বিষয়, এমন না, রেকারিং এ পয়সা দেওয়া অনেক কঠিন বিষয়, কেউ একবার করে দেওয়ার পরে কন্টিনিউ দিতে হয়। ওয়ান টাইম কোনো ডিক্লেয়ার যদি 1,000-2,000 কোটি টাকার করতে ওয়ান টাইম, সেকেন্ড টাইম দিতে হয়, কিন্তু রেকারিং এ যে টাকাটা লাগবে সেটা কন্টিনিউয়াসলি 400 কোটি টাকা করে এক্সট্রা প্রতি বছর 450 কোটি-400 কোটি টাকা এক্সট্রা লাগতে থাকবে। তাই বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী যে আশীর্বাদের কারণে আজকে এই যে ভাতার বিষয়টা আমাদের ভিজন ডকুমেন্টস ছিল, আমাদের বিরোধীদের পার্টি যারা সত্তাসীন এখানে ছিলেন দীর্ঘ সময়, তাদের ধারণা ছিল যে এটা দেওয়া বড় কঠিন কাজ, কিন্তু এই সরকার যেটা বলেছে সেটা আজকে এই বাজেটে করে দেখিয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, বিদ্যাজ্যোতি 100 CBSE স্কুল অলরেডি আমরা পারমিশন নিয়ে এসেছি, কাজকর্ম চলছে। এডুকেশনে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে, প্রায় 500 কোটি টাকা সরকার তার মধ্যে স্টেট গভর্নমেন্ট খরচা করবে এই বাজেটে। তার মধ্যে রাশি বরাদ্দ করা হয়েছে বার্ষিক হিসাবে, এবং আরো 25টি বিদ্যাজ্যোতিতে অ্যাড করা হবে, মানে 125টি স্কুল হবে। কারণ সিবিএসই স্কুল এখন প্রত্যেক জায়গা থেকে ডিমান্ড উঠছে শিক্ষার মান উন্নয়নের জন্য, তো আমরা যতটা পারি তারপরে এক্সট্রা করে আরো 25 স্কুলকে এই বাজেটে নেওয়া হয়েছে, সেগুলো সিবিএসই তে কনভার্ট করা হবে। ফায়ারম্যানদের জন্য প্রথমবারের মতো কিটের ব্যবস্থা, সেটা টিএসআরদের কিটের ব্যবস্থা হতো, কিন্তু এবার ফায়ারম্যানদের জন্য কিটের ব্যবস্থা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে করেছি। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য, নজওয়ানদেরকে রোজগার দেওয়ার জন্য তার মধ্যে 1,000 কোটি টাকা রাখা হয়েছে। ল ইউনিভার্সিটি এই প্রথমবারের মতো ত্রিপুরাতে ল ইউনিভার্সিটি হতে চলছে, সেখানে 50 কোটি টাকা রাখা হয়েছে। ডেটা সেন্টার পলিসি 2021 নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে ডেটা সেন্টার হতে চলছে, 66 কোটি টাকা লাগত করে। স্টার্ট আপ জন্য যেটা আমাদের নজওয়ানদের রোজগারের জন্য রাস্তা খুলবে সেখানে 50 কোটি টাকা রাখা হয়েছে। তো বন্ধুরা, টিআইটি পলিটেকনিক নার্সিংগর সেখানে 20 কোটি টাকা রাখা হয়েছে। ওভারঅল যদি এই বাজেটকে আমরা দেখি, যে বাজেট কমপ্লিটলি নতুন করে কোন কর বা বোঝ আম জনতার উপরে কোন জায়গায় বসানো হয়নি, তারপরও 18% আমরা বাজেট লাগত বাড়িয়েছি, 20,000 কোটি থেকে 26,000 কোটি, 26,893 কোটিতে পৌঁছেছে। তাই হেলথ হোক, এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আর 2025 মধ্যে
समस्त महकुमा गुली के टू लेने संयुक्तिकरण पैर शोल्डर छोट विषय समस्त महकुमा गुली महकुमा हेडक्वार्टर गुली के टू लेने राज्य सरकार स्टेट बजेट थे टू लैन कर स्टेट बजेट थे अपना देखे स्टेट बजेट थे टू लैन करीना प्रथम बार स्टेट बजेट थे टू लैन दिखे जा छोट काटो एक एक रोड एक दुटा रोड है दो चार किलोमीटर आज है क्योंकि এভাবে বড় মাত্রা স্টেট বাজার থেকে প্যাপসোল্ডার টু লেন রোড এই প্রথমবার করছে ত্রিপুরাতে টু লেন রোড যেগুলো প্যাপসোল্ডার আছে সেগুলো এনএইচআইডিসিএল ন্যাশনাল হাইওয়ে রোড আর আরেকটা যেটা আমরা ফোর লেন করছি সেটা এয়ারপোর্ট রোড এটা ত্রিপুরা সরকার করছে তো সেটা প্রায় 100 কোটি টাকা খরচা করে ফোর লেন রোড হচ্ছে এয়ারপোর্ট রোড তার জন্য তো আমি আশা করি আজকের এই বাজেটে ত্রিপুরার সমস্ত মানুষের से शिशु থেকে নিয়ে বুজুর্গ পর্যন্ত সবার কাছে একটা নতুন সন্দেশ নিয়ে গেছে যে করোনার পরিস্থিতি অনেকে কল্পনা করেছিল যে সরকার হয়তোবা মানুষের সমস্ত চাহিদা ফুলফিল করতে পারবে না এটা আমি মানি যে একসঙ্গে সবকিছু চাহিদা ফুলফিল করা যায় না কিন্তু মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়া সম্ভব আমাদের দ্বারা আমরা এই বাজেটের মাধ্যমে অতটা করেছি এবং আমি আশা করি এতে আমার ত্রিপুরাবাসী খুশি হবেন মুখে হাসি আসবে আর যারা ভাতা প্রাপক ওনারা সবচেয়ে বেশি খুশি হবেন কারণ ওনাদেরকে বিভিন্নভাবে বিষয় সামনে নিয়ে যাওয়া হচ্ছিল বিরোধী পার্টিগুলির দ্বারা যে 1000 থেকে 1000 তো করেছে সে 300 400 500 ছিল তার জন্য 1000 করে দিয়েছে সেখানে তো আর এত টাকা লাগেনি কিন্তু তারপরের ধাপটা আছে সেটা করা অসম্ভব এটা বিপ্লবদের অনুমতি করতে পারবে না আর আমরা সেটাকে ইস্যু করব আজকে নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদে যারা পেনশন পায় ওল্ড এজ পেনশন পায় বিধবা ভাতা পায় গরিব মানুষ সমাজের মধ্যে আজকে যখন 2000 টাকা হয়ে যাবে তাদের সোশ্যাল পেনশন স্বাভাবিকভাবে তার সঙ্গে 2000 টাকার সঙ্গে সঙ্গে কি এই 4 লাখ পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতের কার্ড আছে 5 লাখ টাকার ওষুধের চিকিৎসার ব্যবস্থা আর ত্রিপুরাতে সময় সময় আপনারা দেখেছেন প্রমাণিত হয়েছে জিবি হসপিটালে আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা প্রথম ওপেন হার্ট সার্জারি এক মহিলারই হয়েছে বিনা পয়সায় তো এই সরকার MSP মিনিমাম সাপোর্ট প্রাইস হোক কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী আবাস যোজনা শৌচালয় যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার আর এই বাজেটে নেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি লিখে নিন কৈলাস সাভারে নতুন এয়ারপোর্ট হবে তার জন্য কেন্দ্র সরকার মঞ্জুরি দিতে চলছে এবং কৈলাসবাসী অত্যন্ত আনন্দিত বহুদিন যাবৎ চাইছে যে কৈলাসবর কিছু একটা হোক কারণ কি কালচারাল সিটি কৈলাসবরে আমরা জমিন দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আশা করি 500 600 কোটি টাকা যেটাই যখন DPR তৈরি হবে দেখব নতুন সুন্দর এক এয়ারপোর্ট তৈরি হবে কৈলাসবরে আর সবগুলো মিলে সরকার কাজ করছে আর ত্রিপুরার যে পাইনঅ্যাপল আছে বাজেটে নেই সেগুলো কারণ বাজেটে এত লেখার জন্য আমাদের কাছে জায়গা নেই যতটা আমরা পড়ে রেখেছি ত্রিপুরার যে পাইনঅ্যাপল আছে সেটা সফলে নিয়ে যাওয়ার জন্য চেইন বানানোর জন্য আমরা ত্রিপুরা সরকার মোটামুটি করে নিয়েছি তো ত্রিপুরার পাইনঅ্যাপল আপনি আপনি ওই চেইনে চলে যাবে তো এখন আর কারোর কাছে যাওয়ার দরকার নেই আপনি আপনি আমাদের আনারস চাষিরা দেখুন চেইনে সেটা চলে আসবে তো আপনি আপনি মার্কেটিং এবং প্রসেসিং এবং ট্রান্সপোর্টিং আর ট্রেডিং তো সফলের মাধ্যমে হয়ে যাবে আরো কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই বাজেটে নেই কারণ কি যেটি NHIDCL করবে সেখানে তো আমরা এখানে আনবো না ন্যাশনাল হাইওয়ে করবে তো বড় মাত্রায় ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে বিশেষ করে জনজাতি অঞ্চলে সেলেমটা ছামনো গঙ্গানগর রেশিয়াবাড়ি মন্দিরঘাট যতনবাড়ি প্রায় 1000 কোটি টাকা খরচা করে DPR তৈরি করা হচ্ছে প্রায় 1000 কোটি টাকা টু লাইন প্যাপসোল্ডার রোড তৈরি হবে তো এসবগুলো মিলে আমি আশা করি যে এই কোভিডের পরিস্থিতিতেও আমরা মোকাবেলা করেছি এবং EPDSS সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের পরিবারের কাছে আমরা এই ক্রাইসিসের মধ্যে খাদ্যদ্রব্য পৌঁছাতে সক্ষম হয়েছি সেটা আজকাল আপনারা দেখবেন যে অনলাইনে রয়েছে
আমরা ইপিডি সিস্টেমে যে রেশনিং ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উন্নততম রেশনিং ব্যবস্থা ত্রিপুরার কাছে রয়েছে, এবং তার মধ্যে 98% লিফটিং হয়, তার মানে প্রত্যেকের কাছে রেশন কার্ড আছে, প্রত্যেক মানুষ তার চাল ডাল চিনি লবণ সরষার তেল মশলা কেরোসিন সাবান আটা ময়দা এভরিথিং যা যা পাওয়া যায় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেগুলো তৈরি হয় এই ইপিডি সিস্টেমে রেশন সবগুলি পাওয়া যায়। আমি আশা করি তাতে যে আমরা আগেই ঘোষণা করেছিলাম এবং লাগু হয়ে যাচ্ছে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য, আপনারা দেখেছেন এই বাজেটের মধ্যে 33% রিজার্ভেশনের মধ্যে কি কি করা হবে, তার বড় মাত্রায় তার মধ্যে হসপিটাল চলে এসছে, তার মধ্যে মহিলাদের জন্য ফান্ড চলে এসছে, মহিলাদের জন্য হায়ার এডুকেশনে যে ইন্টারেস্ট কম করে দেওয়ার পড়াশোনার ব্যবস্থা সবগুলো রাখা, এবং জেন্ডার অনুপাতে যে সরকারি কোনো সুযোগ সুবিধার মধ্যে যেটা চাকরির মধ্যে 33% কিন্তু কোনো দোকান পাট যদি অ্যালটমেন্ট হচ্ছে সেখানে তো 50% জেন্ডার অনুপাতে দেওয়া হবে। তো কোনো যেখানে আমরা একটা ফান্ড রেখেছি স্টার্ট আপের জন্য, যেটা আপনি দেখছেন 100 কোটি টাকা একটা ফান্ড রেখেছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, তার মধ্যে 50% মহিলাদের জন্য, 100 কোটি টাকা 50 কোটি টাকা মহিলাদের জন্য। তো ওইভাবে রাজ্য সরকার কাজ করছে, আমি আশা করি যে আশা নিয়ে এই সরকারটা রাজ্যবাসী তৈরি করেছিল আমরা অনেকাংশে সেই আশাগুলো পূর্ণ করতে পেরেছি। কিন্তু আমি এটাও জানি কারণ যার কাছে কিছু পায় যার উপর আশা করি তার কাছেই বারবার চান। আমরা সবাই মিলে আপনাদের জন্য কাজ করব, আপনারা যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনেও আপনাদেরকে নিয়ে আমরা নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছি সেটাকে সম্পূর্ণ করব। আর মাননীয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যেটা চাইছেন ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানোর জন্য, নিশ্চিত ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে, কারণ মোদী আছে, নিশ্চিত ত্রিপুরা সেই জায়গা পৌঁছে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই যে এডিসির জন্য যে 1300 কোটি টাকা, এটা কি ডাইরেক্ট ফান্ডিং হবে নাকি থ্রু ট্রাইবাল মিনিস্ট্রি? দেখুন এই পর্যন্ত যে সিস্টেমটা আছে এখন, তো এখনো এডিসি তে ডাইরেক্ট ফান্ডিং হয় না, এখনো ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে থ্রু যায়। আর দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী জি এখন শুধু রাজ্যগুলোকেও কেউ যদি ভাবে, আগে যেমন রাজ্য সরকারের কাছে কোনো খাতের টাকা পাঠিয়ে দিতেন আমাদের ট্রেজারিতে থাকতো, এখন সেটা ডাইরেক্ট ওই স্কিম অনুসারে ব্যাংকের কাছে ডাইরেক্ট পৌঁছে যায়, রাজ্য সরকারের কাছে আসে না। তো স্বাভাবিকভাবে এতে আমাদের রাজ্য সরকারের অনেকটা লোকসান হয়েছে, কারণ আমাদের কাছে টাকাটা আসলে সেখানে কিছু আমরা তার ইন্টারেস্ট পেয়ে যেতাম, কিন্তু আজকাল সেই ইন্টারেস্ট আমরা পাই না, ব্যাংক পেয়ে যায়। সেটা তার জন্য করেছে কেন্দ্রীয় সরকার, কারণ কি ব্যাংকগুলোকেও জীবিত রাখতে হবে, ব্যাংকগুলোকে লাইভলি রাখতে হবে, তার জন্য সেটা সুবিধাটা করে দিয়েছে। কারণ ব্যাংকের আপনি দেখেছেন সব জায়গাতে ইন্টারেস্ট কম করেছে, কিন্তু ইন্টারেস্ট কম করে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য কেন্দ্র সরকারের স্কিমগুলো ম্যাক্সিমাম যে স্কিমগুলো আমি দেখেছি আমরা যে সেগুলো করে দেওয়া হয়েছে ব্যাংক মারফত। তো একটা দেখুন এইগুলো স্টেট গভর্নমেন্টের নাম কেউ আসতে, কিন্তু আসলে স্টেট গভর্নমেন্ট যেমন মনরেগার টাকা কি মনে হয় আপনারা, কি মনে হয় যে স্টেট গভর্নমেন্টের কাছে টাকা আসে, শুধু ডেটাটা আসে যে 500 কোটি টাকা এসে গেছে, কিন্তু 500 কোটি টাকা আসে না, 500 কোটি ঠিক সিধা ব্যাংক অ্যাকাউন্টে যায়, আর ডিবিটি করে যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে পৌঁছে যায়, আগে আসতো এখন আসে না। সেটা এমনিতে ডেটা দেখাবে যে 500 কোটি টাকা রিলিজ করেছে, কিন্তু 500 কোটি আমাদের ত্রিপুরা সরকারের কাছে যে ফান্ড যেখানে আমাদের ট্রেজারি সেখানে আসে না, সেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে চলে যায়। স্যার দুটো বিষয়, নির্বাচনের আগে প্রতিশ্রুতি সামাজিক ভাতা 2000 টাকা করা, অবশেষে সরকারে আসার পর আপনারা প্রতিশ্রুতি পূরণ করলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি অভিমত, চ্যালেঞ্জ ছিল নাকি বিশ্বাস ছিল যে 2000 টাকা করা হবে? আর দ্বিতীয় বিষয়, আজকে অধিবেশনের শুরুতে বিরোধী বেঞ্চের ভূমিকা নিয়ে কি করবেন? দেখো বিরোধী বেঞ্চের ভূমিকা নিয়ে কি করবো, বিরোধী দলের নেতা যতটা আমি দেখেছি খাদ্য নেই অন্ন নেই বস্ত্র নেই ওনার এই ভাষণের মানে সার্থত্ব উনি এটা পেয়েছেন। তো ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম 1,444,000 থেকে বেড়ে 1,29,000, মানে 1,30,000 কাছে চলে গেছে, মানে 30% কাছে বেড়েছে। ত্রিপুরার কৃষকদেরকে পার মান্থ ইনকাম 6,580 টাকা থেকে বেড়ে 11,093 টাকা হয়ে গেছে পার মান্থ, তো ডাবলিং হয়ে গেছে। ত্রিপুরাতে প্রতি ঘরে জল 2.4% ওনারা থাকতে ছিল পয়সা দিয়ে, এখন 45% কাছাকাছি হয়ে গেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা কর্তৃপুরাতে পাঁচ বছরের উনাদের সময় 48,000 ঘর ছিল, এখন একসঙ্গেই আমি 1,59,000 ঘরে নিয়েছি, এখন আবার 22,000 ঘরে নিয়েছি, আবার 70,000 ঘর আসছে, তার মানে 2,50,000-এর কাছাকাছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর একটা চার বছরের সরকার নিয়েছে। তারপরে যদি কেউ বলে খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই, আমি বলছি ইপিডিসি সিস্টেমের মাধ্যমে 98% লিফটিং হচ্ছে অনলাইনে, আগে ছিল অনলাইনে ব্যবস্থা ছিল না, এখন আপনিও দেখতে পারবেন কি যে উঠছে কিনা, কারণ ব্যাংকিং সেক্টরে যেভাবে থাকে ঠিক এভাবেই থাকে অনলাইনে। তো তাহলে খাদ্য আছে, ঘরও আছে, ইলেকট্রিসিটিও আছে, পড়াশোনা ব্যবস্থা আছে, বিদ্যাজ্যোতি আছে, তো এইগুলো করে দেখুন, এইগুলো মানায় না অপোজিশন লিডারকে, এটা এটা করা মানে ত্রিপুরাকে বদনাম করা, বদনাম করলে বিপ্লব থেকে বলে দিই যে উনি ভালো না উনি খারাপ বলতে থাকুক, কিন্তু এগুলি বলা মানে বাইরে যখন যায় লিডার অপোজিশন বলতে খাদ্য নেই, বস্ত্র নেই, তো কি মেসেজটা যায়, ত্রিপুরার মধ্যে মানুষ না খেয়ে মরছে, ত্রিপুরার মানুষের আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, এ ঠিক নেই, এগুলো ছেড়ে দিন, এগুলো করে ত্রিপুরা মানুষকে অপমান করে ঠিক না, ত্রিপুরা মানুষ অভিমানে মানুষ এবং প্রমাণিত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে ত্রিপুরার মানুষ উঠে দাঁড়িয়েছে, স্বনির্ভর মানসিকতা ও নিজের পায়ে নিজে বলতে জানে, বিভিন্ন ছেলে মেয়েরা আমি দেখেছি ওইদিন আমার বোনেরা এসে আবির তৈরি করে এসে ভেষজ আবির নিয়ে এসে কি কল্পনা করেছিল যে লক্ষ্মীবিলের গ্রামের মধ্যে কোন একটা অ্যাসিড যে গ্রুপ 30 জন বোন আমার কাছে নিয়ে এসেছে কি সিম দিয়ে আমাদের যে গ্রিন সিমটা হয় আমরা খাই যে সবজি সেটাকে শুকিয়ে নিজের রান্না করে গ্রাইন্ডিং মেশিনের মধ্যে মধ্যে সেটাকে পাউডার করে তারপর কি কত সুন্দর সুন্দর কালার আবি হলুদ দিয়ে আবি ড্রাই করে তারপর গাজর দিয়ে তারপর বিট দিয়ে তো এভাবে গাঁদা ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এত ন্যাচারাল কালার ওর ভেষজ সেটা আমরা যখন সেই আবিটা ইউজ করবো আমাদের কোনো স্কিনে ডিজিজ হবে না, কোনো লোকসান হবে না, তো ত্রিপুরা কোথায় চলে গেছে আগে কোন কল্পনা করেছেন গ্রাইন্ডিং মেশিন নিজের ঘরে তৈরি করে আবার প্লাস্টিকের প্যাকেটে মোম দিয়ে জ্বালিয়ে বন্ধ করে আমার কাছে নিয়ে এসেছে স্যার বানিয়েছি, আগেও তো এই মহিলা খুলেছিল হিম্মত তো করেন, আমি জিজ্ঞাসা করছি যে বাজারে যে আবির বিক্রি হয় কেমিক্যাল সেগুলো থেকে দাম বেশি না কম বলে স্যার দাম বেশি কত বানিয়েছে বলে 50 কিলো বানিয়েছি, আমি বললাম এখন তো আবার চাহিদা বাড়বে, আমি কালকে যখন আমার সমস্ত মন্ত্রী বিধায়কের সঙ্গে বসেছি আমি এদেরকে অনুরোধ করেছি যে আপনারা এবার হোলি খেলবেন তো ভেষজ হোলি খেলুন, ওনাদেরকে ফোন করুন ওনাদের কাছ থেকে আনুন, এভাবে প্রমোট করতে হয়, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোট না করে কে করবে, তো আমরা সেই দিকের সাথে কাজ করছি, আজকে নজওয়ান ছেলেমেয়েরা জানে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি পেয়েছে, ট্রান্সপারেন্ট সিস্টেম পেয়েছে, কারোর কাছে যেতে হয় না, নিজের মধ্যে ম্যারিট থাকলে নিজের মধ্যে চাহিদা থাকলে নিজের মধ্যে জুনুন থাকলে সে করতে পারে, সে বিশ্বাসটুকু আজকে এসছে, একসময় ত্রিপুরা মানুষের মধ্যে বিশ্বাসই ছিল না, জানতো যে পার্টি না করলে লাইনে না গেলে কোনো কিছু হবে না, আমি যতই বিদ্বান ব্যক্তি হই না কেন, আজকে ত্রিপুরার নজওয়ানদের মধ্যে সেই বিশ্বাসটা তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে আছেন ত্রিপুরা সব কিছু হবে। সামাজিক ভাতা 2,000 টাকা করা এটা মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি চ্যালেঞ্জ বিশ্বাস কি মনে হয়েছে আপনার? দেখুন আমি জীবনে কোনো কিছু চ্যালেঞ্জ মনে করি না, চ্যালেঞ্জকে স্বীকার করাই তো সাকসেসফুল আসে, যে চ্যালেঞ্জকে স্বীকার করতে জানা তার জীবনে সাকসেস আসে না, আর একটা জায়গা কঠিন তো ছিল এর মধ্যে দৌড়াইনি কঠিন কাজ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আছেন একটা আত্মবিশ্বাস আছে, তো উনি আছেন তো টাকা পয়সা বিগত বললে কমসে কম হাতটা বাড়িয়ে দেবে, তো ওই বিশ্বাসটা নিয়ে আজকের সেই সিদ্ধান্তটা আমরা নিয়ে নিয়েছি, আমি আশা করি আগামী দিনও আমরা এই ধরনের সিদ্ধান্ত নেব জনস্বার্থে। সামাজিক ভাতা আগে 1,000 টাকা করা হয়েছিল, কিন্তু কন্যা সন্তান ভাতাটা এক জায়গাতেই ছিল, এখনো কি একই জায়গায় আছে না আবার 2,000 টাকা হয়েছে? কন্যা সন্তান ভাতা আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাষা সিঙ্গেল কন্যা আসে, এখন আমার ডিটেলস জানা নেই সেটাকে কত আছে, সেটা আমার মনে হয় কন্যা সন্তান গুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ভাতাই লাগু আছে, ওটাকে 1,000 করা হয়েছে কিনা 500 টাকা ছিল আগেও ছিল এখনো আছে, তো ওটা হয়তো বা ওই এটা আলাদা একটা স্কিম, সেটা সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই স্কিমটা আমাদের মনে হয় 31টা বা 33টা স্কিমের মধ্যে আসে না। হ্যালো আসেনা?